দুটো ঝিঙে গাছ লাগিয়েছিলাম, তো তার মধ্যে এই গাছটাতে হয়েছে, তো এখন দুটো হয়েছে, আর এর আগে কিন্তু তিনটে তুলে নেওয়া হয়েছে। আর দেখো কত বড় বড়, কত সুন্দর হয়েছে। এই এটা পেকে যেত, দেখেছো রং হয়ে গেছিল। বললাম আমার নতুন গাছে দুটো পেঁপে গাছ হয়েছে, তো এই যে দেখো আজকে ফার্স্ট পারলাম। তো অনেকদিন আগে হয়েছে, একটু রং রং হয়েছে, দেখো লাল লাল, এটা মনে হয় পাকতো, পাকার বয়স হয়ে গেছিল। বাজার গুছাতে বসে গেছি, তো কি কি বাজার নিয়ে এসছে আগে মাছটা দেখি। কি মাছ? ও এটা চিকেন, চিকেন নিয়ে এসছে। আর এখানে আছে মাছ, লটে মাছ আজকে, আজকে হলো বাপরে বাপ, কাঁটাটা ডুবে গেল। এই লোটে মাছের দাঁত গুলো না, এই কাঁটা গুলো খুব মারাত্মক, ভীষণ ভাবে এই হয়ে যায়, কত ধারালো দাঁত গুলো। তারপর চিকেন এসছে, আর এসছে লোটে মাছ, আর এদিকে এসছে কুমড়ো, অনেক রকমের সবজি এসছে, ভেন্ডি এসছে, বেগুন এসছে, শসা, এই যে এসছে, তারপরে এই যে করলা এসছে, ক্যাপসিকাম, বিনস, সব রকম সবজি এসছে মোটামুটি। আর সবজিটা আমি বলেছিলাম যে সবজিটা একদম কম আনতে, কারণ সবজি না এই সপ্তাহে সবজি এনে সেই সপ্তাহে থেকে যাচ্ছে, মানে এই গত সপ্তাহে যে সবজিগুলো নিয়ে এসছে ওই সবজি এখনো কত সবজি রয়েছে, ঝিঙে এটা ওটা সেটা প্রচুর রয়েছে। আবার আনতে কম বলেছি যে এই দাও এতটা সবজি আছে, কারণ সবজি লাগছে না, সকাল সকাল বেরিয়ে যায়, সবজি টবজি খেতে পারে না, এত সবজি নষ্ট হয়। তো চলো আমি সবজিগুলো গুছিয়ে নিই, এই সবজিগুলো এর মধ্যে গুছিয়ে নিয়েছি, পরে তুলবো, আর এখন মাছ মাছগুলো কেটে নেব। সবজিগুলো কেটে নিয়ে আর আলুটা ভাজা বসিয়ে দিলাম, আর একটু চিকেন চিকেন গুলো ধোয়া হয়ে গেছে, চিকেনটাকে একটু ভেজে নেব। লোটে মাছের একটা ঝুরঝুরি ভাজা করব, তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, আদা বাটা দিয়ে দিলাম, আর দেব হলুদ গুঁড়ো। এই পুরোটা আমি একদম ভালো করে মাখিয়ে নেব। লোটে মাছের ঝুরঝুরি ভাজা আমি কিন্তু এইভাবেই করি, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, একটু ভালো করে এইভাবে মাখিয়ে তবেই রান্না করি, রান্নাটা কিন্তু বেশ ভালো হয়। আর এখন মাছগুলো এইভাবেই
আর মাছের ঝুরঝুরি ভাজাটা করার সময় না গ্যাস প্রেশার হয় হাই ফ্লেমে রাখতে হয়, তাহলে কিন্তু প্রচুর জল উঠে যায়। আর লোটে মাছ যেইভাবেই করো জল একটু উঠবে, আর কড়াইটা যদি একটু ফ্ল্যাট হতো আর একটু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যেত। আমি ছোট্ট কড়াইতে দিয়েছি, আর ঝুরঝুরি ভাজা করবো তো এরকম মুখ করলেও কোনো ব্যাপার না। আর এদিকে আমার চিকেনের মশলাটাও কষা হয়ে এসছে প্রায়, একটু ঢেকে ঢেকে দিয়ে কষছি। আর এদিকে এই যে চিকেন আর আলু ভাজা হয়ে গেছে, আর চিকেন আলু একসাথেই দিয়ে দেবো, দিয়ে আর কিছুটা কষবো, কারণ মশলাটা ভালো করেই কষিয়েছি, খুব ভালো করে মশলাটা কষে নিয়েছি। তো বাড়িতে যেহেতু থাকে না আর একটু শরবত দেবো যে সেটাও হয় না, এই যে আজকের জন্য একটু বাতাসার শরবত করে দিলাম, তো বাড়িতে যেহেতু থাকে না একদম একটু শরবত টরবত কিছুই দিতে পারি না, তো আজকে ভাবলাম একটু দিয়ে দিই বাতাসার শরবত। শরবত এত ভালো হয়েছে কেন বলো? বাতাসার শরবতের সাথে একটু লেবু দিয়ে দিয়েছি, পাতি লেবু, আর খুব টেস্ট হয়েছে, ভীষণ ভালো লাগছে। কাঁচি লেবু ছিল, যাই হোক লেবুটা বেশ ভালো লাগছে দিয়ে। একটু স্যালাড বানাচ্ছি, তো যেহেতু আজকে রান্নাবান্না খুব একটা বেশি সবজি টবজি করি, তো চিকেনের সাথে স্যালাডটা হলে কিন্তু খারাপ হবে না, আর চিকেন মাটন যাই বলো একটু স্যালাডটা থাকলে বেশ ভালো লাগে। আর এত বৃষ্টি হচ্ছে না বাইরে, কি বলবো, প্রচন্ড ভাবে বৃষ্টি হচ্ছে, মানে সমস্ত কাজ গুলিয়ে দিচ্ছে। যেহেতু আমার বাইরে প্রচুর জামা কাপড় মেলা ছিল, বাইরে বাইরে বারবার গিয়ে তুলতে হচ্ছে, আর কাজে প্রচুর লেট হয়ে যাচ্ছে। আর এখনকার বৃষ্টি কি বলতো, এই বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে আর মেলা যেটা কি হয়, এই মেলছি আবার ফের যেতে হচ্ছে, এতে কাজ প্রচন্ড ভাবে গুলিয়ে যায়। তো চলো আমার স্যালাড পুরোপুরি রেডি হয়ে গেছে, একটু ব্ল্যাক সল্ট দিতে হবে এর উপরে। তো এখানে ভাত বাড়া হয়ে গেছে, দিয়ে দেবো, আর এটার মধ্যে স্যালাড গুলো দিয়েছি, এটাতে আর দিইনি, বললো যে প্লেটেই থাক, প্লেট থেকে নেই, তো চলো খেতে দিয়ে দিই।